অবৈধভাবে বালি পাচারের অভিযোগে দুটি লরি সহ চালকদের গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় মাহাতো গ্রামের কাছে দুটি লরিতে অবৈধভাবে বালি পাচার হচ্ছে। পুলিশ তড়িঘড়ি অভিযান চালিয়ে লরি দুটিকে আটক করে। তোমাকেও বলি হারি, তোমাকে শিখিয়ে দেবো, কোনো অজুহাত নাই কিছু। জানা যায় গাড়ি দুটি আউস গ্রামের ভেদিয়া ঘাট থেকে বালি তুলে যাচ্ছিল। পুলিশ দুটি লরির চালক পলাশ ঘোষ ও সালাম পণ্ডিতকে গ্রেপ্তার করে। ধৃতদের বাড়ি নদিয়া জেলায়। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতার থানা পুলিশ ওভারলোডে আমাদের এই কাটোয়া বর্ধমানে যে রোডের লরি চালাচ্ছে ওভারলোডে, তার ফলে রাস্তা খুবই খারাপ, সেই জন্য পুলিশের কাজ পুলিশ করছে। তা ওভারলোডের গাড়ি যাতে না আর চালায় গাড়িওয়ালারা, তাতে সেই ব্যবস্থা করেছে পুলিশ। ভাতার থানা পুলিশ দুটো গাড়ি ধরে নিয়ে আসছে। কিসের গাড়ি এটা? বালির গাড়ি। কোথা থেকে ধরেছে? এটা মাহাতা থেকে। কটা চালককে গ্রেপ্তার করেছে? দুটো চালককে গ্রেপ্তার করেছে। আপনারা কতটা খুশি হয়েছেন? আমরা অনেক খুশি হয়েছি, যাতে ওভারলোডের গাড়ি না যায়, রাস্তাঘাট যেভাবে খারাপ হচ্ছে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা। অবৈধভাবে বালি পাচারের অভিযোগে দুটি লরি সহ চালকদের গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় মাহাতো গ্রামের কাছে দুটি লরিতে অবৈধভাবে বালি পাচার হচ্ছে। পুলিশ তড়িঘড়ি অভিযান চালিয়ে লরি দুটিকে আটক করে। তোমাকেও বলি হারি, তোমাকে শিখিয়ে দেবো, কোনো অজুহাত নাই কিছুই। জানা যায় গাড়ি দুটি আউস গ্রামের ভেদিয়া ঘাট থেকে বালি তুলে যাচ্ছিল। পুলিশ দুটি লরির চালক পলাশ ঘোষ ও সালাম পণ্ডিতকে গ্রেপ্তার করে। ধৃতদের বাড়ি নদিয়া জেলায়। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতার থানা পুলিশ ওভারলোডে আমাদের এই কাটোয়া বর্ধমানে যে রোডের লরি চালাচ্ছে ওভারলোডে, তার ফলে রাস্তা খুবই খারাপ, সেই জন্য পুলিশের কাজ পুলিশ করছে। তা ওভারলোডের গাড়ি যাতে না আর চালায় গাড়িওয়ালারা, তাতে সেই ব্যবস্থা করেছে পুলিশ। ভাতার থানা পুলিশ দুটো গাড়ি ধরে নিয়ে আসছে। কিসের গাড়ি এটা? বালির গাড়ি। কোথা থেকে ধরেছে? এটা মাহাতা থেকে। কটা চালককে গ্রেপ্তার করেছে? দুটো চালককে গ্রেপ্তার করেছে। আপনারা কতটা খুশি হয়েছেন? আমরা অনেক খুশি হয়েছি, যাতে ওভারলোডের গাড়ি না যায়, রাস্তাঘাট যেভাবে খারাপ হচ্ছে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।